এবছর আমাদের ভাবনার আত্মপ্রকাশ ঘটেছে, সেটি এই এখনকার পৃথিবীর জন্য এবং আগামী শৈশবের জন্য একেবারেই অপরিহার্য। সেটি হচ্ছে স্বপ্ন সুন্দর প্রকৃতির প্রত্যাশা। সবুজ ধ্বংস হচ্ছে, প্রকৃতি ভারসাম্য হারাচ্ছে, পৃথিবী উষ্ণ থেকে উত্তাপের দিকে এগোচ্ছে, সামগ্রিকভাবে যে বিপন্না প্রকৃতি, আজকে যারা শিশু অর্থাৎ শৈশবে রয়েছে, যারা আগামী বিশ্বের ভবিষ্যৎ, তাদের জন্য একটি স্বপ্ন মেদুর নির্মল আকাশ, দূষণমুক্ত পরিবেশ, সামগ্রিক বেঁচে থাকার জন্য যে নির্মল শ্বাস, শুদ্ধ জল, মুক্ত বায়ু নিয়ে বেঁচে থাকার যে প্রকৃতি, সেটিকে আমরা ফিরিয়ে দেওয়ার জন্য মানুষের কাছে নিজেরা তাগিদ অনুভব করছি, সবাইকে বলছি এটি নিয়ে ভাবার জন্য। এটি আমাদের প্রকাশ ঘটেছে মণ্ডপ সজ্জায়। মাতৃরূপ এবং মাতৃস্নেহের কোনো প্রকৃতিগত বৈশিষ্ট্যগত পরিবর্তন হয় না, স্বাভাবিকভাবে আমাদের মাতৃরূপে রয়েছে সাবেকিয়ানা, মৃন্ময়ী মা কালী মা, তিনি সাবেকী।